এই গাইজ কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। সো গাইজ, স্ক্রিনের উপর যে ভিডিওগুলো দেখতেছেন এটা কিন্তু টিকটক, ফেসবুক এবং ইউটিউব, এই তিনটা প্ল্যাটফর্মের অনেক বেশি ভাইরাল ভিডিও। এই ভিডিওগুলো যদি এডিট করে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে নিয়মিত আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে এই ভিডিওগুলো কী করে এডিট করবেন। আর এই ভিডিওগুলো এডিট করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, আর আপনারা ভিডিও এডিটও করতে পারেন, এই ভিডিওটা এডিটও করতে পারবেন না। এর জন্য না টেনে ফুল ভিডিওটা দেখবেন। তাহলে চ্যান ছোট একটা এন্টার পরে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই ভিডিওগুলো মেক করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে অ্যাপ্লি স্টেপটা ওপেন করে নেবেন, দেন সার্চ বারে সার্চ করবেন ইলাইট মোশন, দেন এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন মানে ইনস্টল করে নেবেন। দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এই এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন, দেন শেয়ার অপশনে ক্লিক করে ইলাইট মোশন অ্যাপের ভিতরে শেয়ার করে দেবেন। দেন এখান থেকে মিনিমাইজ করে আপনাদের ফোন থেকে লাইট মোশন অ্যাপটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে প্রজেক্টে চলে আসবেন, দেন একদম উপরে যেই প্রজেক্টটা দেখতেছেন ওইটার উপর ক্লিক করে দেবেন, এখানে এটার উপর ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখানে একটু ভালোভাবে দেখে নেবেন, অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন, এখানে ভালোভাবে দেখে নেবেন। দেন এখানে নিচে প্লাস আইকন আছে ওইখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে অডিওতে চলে আসবেন। তারপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা মিউজিকের লিঙ্ক দেওয়া আছে, মিউজিকটা ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। দেন আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে চলে আসবেন। দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা প্রথম ভিডিওটা নিয়ে নেবেন, এই ভিডিওটা নিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আপনার ভিডিওটা একদম উপরে অ্যাড হয়ে যাবে। দেন আপনারা টাইম লাইন আছে না, যে টাইম লাইনটা একটু ডানে স্ক্রল করবেন, একটু না ভালোই ডানে স্ক্রল করবেন। দেন এখানে দেখেন ভিট মার্ক দেওয়া আছে লাল কালারের, এখানে ভিট মার্কের সোজা নিয়ে যাবেন, আপনার টাইম লাইনটা ভিট মার্কের সোজা নিয়ে যাবেন। তারপর ভিট মার্কের ওইখানে ভালো করে বসায়া, ভিট মার্কের ওইখানে ভালো করে বসায়া লেয়ারের উপর একটা ক্লিক করবেন, ভিডিও যে লেয়ার আছে ওইখানে একটা ক্লিক করবেন। দেন এই লাস্টের যে কাট আউট অপশনটা আছে ওইটার উপর ক্লিক করে ভিডিও লাস্টেরটুকু কাট করে দেবেন। এখন এখানে দেখেন আরও অনেকগুলো ভিট মার্ক আছে, এখানে চারটা ভিট মার্কের মধ্যে একটা ভিডিও অ্যাড করতে হবে, চারটার মধ্যে আপনার একটা ভিডিও কাট কাট করে একটা ভিডিও আপনার অ্যাড করতে হবে। এর জন্য এখানে নিচে প্লাস এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়ায় চলে আসবেন, দেন আবার আরেকটা ভিডিও নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিতেছি, দেন এখান থেকে আপনার ভিডিওর যেই অংশ মানে আপনার প্রথম ভিডিওর পরে যেই ভিডিও যেইখান থেকে শুরু হবে এই ভিডিওটা ওইখানে চলে আসবেন। আমার ওই ভিডিওর পরে আমার ধরেন এখান থেকে আমি ভিডিওটা শুরু করব, দেন এখানে লেয়ারের উপর ক্লিক করব, দেন এই বাম পাশে যে কাট আউট অপশনটা আছে ওইটার উপর ক্লিক করে লাস্ট মানে প্রথম ভিডিওর প্রথমটুকু কাটা দেবেন, ভিডিওর প্রথমটুকু কাটা দেবেন। দেন এখান থেকে চোখের আইকনে ক্লিক করে ধরে রাখবেন, দেন আপনারা মার্কের প্রথম মার্কের ওইখানে চলে আসবেন। দেন যে যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন, দেন আপনার ভিডিওটা এখানে চলে আসবে। তারপর ওই ভিডিওর পরে আপনার এইখান থেকে ভিডিওটা শুরু হবে। দেন দ্বিতীয় যে মার্কটা আছে ওইখানে ক্লিক করে ভিডিওর মধ্যে ওখানে কাট আউট যে অপশনটা ওইটাতে ক্লিক করে কাট আউট করে দেবেন, এখানেও কাট আউট করে দেবেন, দেন এখানে ওভার মধ্যখানে ক্লিক করে কাট আউট করে দেবেন। দেন এটাই হলো মার্কে আসবেন, দেন লাস্টের যে কাট আউট অপশনটা আছে ওইটাই ক্লিক করে লাস্টেরটুকু কাট আউট করে দেবেন। এখান থেকে একটা লেয়ারকে প্রতিটা মার্কের ওইখান থেকে কাট আউট করে চারটে লেয়ার বানাবেন, দেন আপনারা সব লেয়ারের যে মিউজিকটা আছে অফ করে দেবেন, ওইটা সাউন্ডটা অফ করে দেবেন সব লেয়ারগুলো, সাউন্ডগুলো অফ করে দেবেন। প্রথমে যে সময় ভিডিওটা নেবেন ওই সময় সাউন্ড অফ করে দেবেন,
ফেলার এত কষ্ট করতে হবে না। তারপর আবার নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়ায় আসবেন, দেন আরেকটা ভিডিও নিয়ে নেবেন। দেন ওইরকমভাবে সেমভাবে এখান থেকে আপনারা প্রথম এই মানে এই ভিডিওর পরে যে ক্লিপটা আসবে ওইখানে চলে আসবেন। ধরেন এক জায়গা রাইখা দেবেন, যেই জায়গাতে আপনি শুরু করবেন ওই জায়গা রাইখা দেবেন। মানে ওই যাতে দিয়ে দিতেছি, দেন আগে টুক কাটে দেবেন, দেন এটা এই লেয়ারের উপর ক্লিক করা আপনার এই অপশনটাতে ক্লিক করবেন। মানে ওইখানে আইসা এই অপশনটাতে ক্লিক করবেন, এই মার্কের এখানে আইসা এই অপশনটাতে ক্লিক করবেন। দেন সেমভাবে এখান থেকে কাট কাট করে নেবেন। একই প্রসেস ওই একইভাবে এই ভিডিওগুলো আপনারা চার ভাগ করে নেবেন। এখান থেকে লাস্টটুকু কেটে দেবেন। আমার একটা বেশি হয়ে গেছে, এর জন্য পাঁচটা হয়ে গেছে, একটাকে ডিলিট করে দেবো। দেন এই একইভাবে আরও আপনারা আরও দুইটা ভিডিও অ্যাড করে নেবেন, এইরকমভাবেই চার ভাগ করে আরও দুইটা ভিডিও অ্যাড করে নেবেন। ভিডিওগুলোকে অ্যাড করার পরে সব ভিডিওগুলোরই সাউন্ড অফ করে দেবেন, মানে যে সাউন্ড আছে সবগুলোর সাউন্ড জিরো করে দেবেন। চলে আসবেন প্রথমে আসার পর যে ভিডিওগুলোর লেয়ারগুলো আছে ওগুলো একদম নিচে নিয়ে আসবেন, সব থেকে একদম নিচে নিয়ে আসবেন। এখানে ক্লিক করে টানতে ধরে একদম নিচে নিয়ে আসবেন। তারপরে নীল কালারের যে লেয়ারটা আছে ওই লেয়ারের উপরে এই ভিডিও লেয়ারটা রেখে দেবেন, সবগুলোকেই একটা লেয়ারের উপরে রেখে দেবেন। এখানে ক্লিক করে ধরে একদম নিচে নিয়ে আসবেন সবগুলোর, দেন যে নীল লেয়ারটা সেটার উপরে রাখবেন। এটাকেও ক্লিক করে ধরা, প্রথমে ক্লিক করে ধরবেন, দেন এটাকে নিচে স্ক্রল করে ওই নীল যে ইটা আছে লেয়ারটা আছে ওইটার উপরে রাখবেন। তো সব লেয়ারকে যদি এইভাবে নিচে এনে দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য ভিডিওটা ছোটো করার জন্য ভিডিওটা ফাস্ট করে দিতেছি। সবগুলো ভিডিও লেয়ারকে এরকম নিচে আয় না, নীল লেয়ারগুলোর উপর বসানোর পরে এখানে ছোটো যে নীল লেয়ারগুলো আছে ওইটার উপর একটা ক্লিক করবেন, দেন ইফেক্টে যাবেন। দেন এই পাশে থ্রি ডট একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন, দেন কপি ইফেক্ট করবেন, দেন এই লেয়ারকে ডিলিট করে দেবেন। দেন আপনার ভিডিও লেয়ারে যাবেন, দেন ইফেক্টে যাবেন, এখান থেকে থ্রিডিটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবেন ইফেক্ট। দেন আবার এই প্রসেস দিয়ে ইফেক্টে যাবেন, দেন কপি ইফেক্ট, দেন এখান থেকে লেয়ারটাকে ডিলিট করে ভিডিও লেয়ারে এসে পেস্ট ইফেক্ট, এই প্রসেসই সবগুলোর উপরে অ্যাপ্লাই করবেন। প্রথমে লেয়ারে যাবেন, দেন এখান থেকে ইফেক্টে যাবেন, দেন কপি ইফেক্ট, দেন এই লেয়ারটাকে ডিলিট করার পরে পেস্ট ইফেক্ট, সবগুলোতেই এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেবেন। ভিডিওটা ফাস্ট করে দিতে আসি, সবগুলো লেয়ার থেকে ইফেক্টগুলো কপি পেস্ট করে লেয়ারগুলো ডিলিট করার পরে এখানে দেখেন বাম পাশে অনেকগুলো চোখের অপশন আছে যেগুলো অফ আছে, এগুলোকে আপনারা সবগুলোকে অফ ওয়ান করে দেবেন, যেগুলো অফ আছে সেগুলোকে অন করে দেবেন। ওয়ান করার পর আপনার ভিডিওর লুকগুলো এরকম আসবে। এখন ভিডিওটার লুকটা দেখেন, সেই একটা মারাত্মক একটা লুক আছে। তারপরে উপরে দেখেন এক্সপোর্টের বাটন আছে, ওইখানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দেন, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো বিদায় নিতেছি, গুড বাই।